হ্যালো বন্ধুরা, তো আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কালনাতে। এটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি জায়গা যেখানে খুব ধুমধাম করে সরস্বতী পূজা করা হয় এবং এখানকার প্যান্ডেলগুলো দেখার মতো। তো চলুন আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। পশ্চিমবঙ্গের যেটাকে ল্যাংচা শহর বলা হয় শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খুবই বিখ্যাত, খুবই নাম করা, চারিদিকে নাম আছে। তো আমরা এখন ল্যাংচা খাবো, তো কেউ কেউ বা ঝালমুড়িও খাবে। তো আমরা টিফিন টিফিন সেরে আবার রওনা দেবো কালনার উদ্দেশ্যে। তো ব্লগটি দেখতে থাকুন। তো ফাইনালি আমরা কালনাতে পৌঁছে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার খুবই ভিড়, এখানে মেলাতে খুবই ভিড়। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত সরস্বতী পূজা। পশ্চিমবঙ্গে যদি প্রথম তিনটা সরস্বতী পূজা দেখানো হয় তো কালনা তার মধ্যে একটা। এখানে খুবই জাঁকজমক সহকারে সরস্বতী পূজা পালন করা হয় এবং এখানকার প্যান্ডেলগুলো দেখার মতো। আমি আমার লাইফে এই প্রথমবার কালনাতে এলাম আর এখানকার প্যান্ডেলগুলো দেখে সত্যি মন একেবারে ভরে উঠলো। আপনারাও দেখুন এইখানের প্যান্ডেল, সত্যি দেখার মতো। মেলার মধ্যে দেখছি এই জায়গাটিতে খুবই ভিড় হচ্ছে। এখানে একটা স্পেশাল পান বিক্রি হচ্ছে যেটার নাম হচ্ছে ফায়ার পান। এখানে অনেকেই পান খাচ্ছেন। তো দেখুন এটা হচ্ছে কালনার যুগের দ্বীপ ক্লাব। আপনারা দেখুন কি সুন্দরভাবে এরা প্যান্ডেলটি বানিয়েছেন, দেখার মতো। এরপরে আমরা চলে এলাম অগ্নিবীণা ক্লাবে। এখানে অনেক ভিড় হয়েছে আর এখানে চারিদিকে অনেক স্টল বসেছে। এখানে বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। আপনারা একবার প্যান্ডেলটি দেখুন, কতটা নিখুঁত কারুকার্যতার মাধ্যমে এনারা এটা বানিয়েছে। আমার দেখা কালনাতে এটি সর্বপ্রথম সব থেকে ভালো প্যান্ডেল। তো এরপর আমরা ভেতরে প্রবেশ করব, চলুন দেখতে থাকুন। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমরা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আর আজকে মেলা দেখা আমাদের শেষ দিন। আজকের নাইটে একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, ওটা দেখবো। আবার কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।